প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঘাট থেকে হাতের আঙ্গুল পর্যন্ত ব্যথা ঝিঝি বারবার অবশবশ বৈদ্যুতিক শকের মতো অনুভূতি বরফ শীতল ব্যথা এমন সমস্যা অনেকেই বুকে থাকেন একে ডাক্তারি ভাষায় সার্ভিক্যাল রেডিকুলোপ্যাথি বলা হয় এই সার্ভিক্যাল রেডিকুলোপ্যাথি অনেক কারণে হয়ে থাকে এর মধ্যে মোস্ট কমন তিনটি কারণ হচ্ছে পোস্টারাল প্রবলেম অর্থাৎ পজিশনগত সমস্যা সামনের দিকে ঝুঁকে কাজকর্ম করা এই সামনের দিকে যুগে দীর্ঘদিন কাজকর্ম করার কারণে এই সার্ভিক্যাল রেডিকোলোপ্যাথি হয়ে থাকে গার থেকে হাতের আঙ্গুল পর্যন্ত জি বারবার ব্যথা অনুভব হতে পারে দুই নম্বর কারণ হচ্ছে সার্ভাইকেল স্পন্ডাইলোসিস অর্থাৎ গাড়ের হার ক্ষয় গাড়ের যে হার রয়েছে সার্ভাইকেল যে বাটি বাগুলো রয়েছে এই বাটি বাগুলো যদি ক্ষয় হয় বা গাড়ের হার ক্ষয় হয় গারের হারের মাঝে যে ডিস্ক থাকে এই ডিস্কের কোনো পরিবর্তন হলে বা লিগামেন্টের পরিবর্তন হলে গাড়ে ব্যথা হয় গাড় থেকে ব্যথা হাতের আঙ্গুল পর্যন্ত ছড়িয়ে পড়ে তিন নম্বর হচ্ছে ট্রমাটিক কারণ বা আঘাতজনিত কারণ আঘাতের কারণে অনেক সময় গাড়ে ব্যথা হয় গাড় থেকে ব্যথা হাতের দিকে রেফার্ট করে সার্ভিক্যাল রেডিকোলোপ্যাথি হলে সামান্য নাড়াচাড়া করাতে গাড়ে ব্যথা যন্ত্রণা হয় গাড় থেকে ব্যথা হাতের আঙ্গুল পর্যন্ত ঝিঝি বারবার অবসবস করে অসহ্য এবং অস্বস্তিকর অনুভূতি হয় সার্ভিক্যাল রেডিকোলোপ্যাথি এমন অসহ্য ব্যথা এই ধরনের রোগে যে না ভুগে থাকেন সে কখনোই এর ব্যথা অনুভব করতে পারবে না এর ব্যথা যখন শুরু হয় তখন কোনো কিছুতেই এই সার্ভিক্যাল রেডিকুলোপ্যাথির ব্যথা কমতে চায় না ব্যথানাশক ওষুধ স্টেরয়েড ইঞ্জেকশন ব্যথানাশক ইনজেকশন কোনো কিছুতেই ব্যথা কমে না এই ব্যথা আটচল্লিশ ঘন্টা যাবৎ চলতে থাকে আটচল্লিশ ঘন্টা পর ব্যথা কিছুটা কমে আসে যখন ব্যথা কিছুটা কমে আসে তখন কনজারভেটিভ ট্রিটমেন্ট এবং ফিজিওথেরাপি চিকিৎসায় এই সার্ভিক্যাল রেডিকুলোপ্যাথি ধীরে ধীরে একেবারে ভালো হয়ে যায় সার্ভিক্যাল রেডিকোলোপ্যাথি হলে অর্থাৎ গাড়ের ব্যথা হলে কিভাবে দূর করবেন প্রিয় দর্শক এই গাড়ের ব্যথা বা সার্ভিক্যাল রেডিকোলোপ্যাথির ব্যথা দূর করার জন্য আমি একটি মেথড আপনাদের শিখিয়ে দেব এই মেথডটি যদি আপনারা অ্যাপ্লাই করেন দেখবেন যে আপনাদের গাড়ের ব্যথা গাড় থেকে হাতের আঙুল পর্যন্ত যে ব্যথা জিজি বারবার বার অবোশ এগুলো ধীরে ধীরে একদম কমে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক গাড়ের ব্যথা দূর করার জন্য গাড় থেকে হাতের দিকে যে ব্যথা রেফাট হয় রেফাট পেইন দূর করার জন্য আপনারা একটি ব্যায়াম বা একটি পদ্ধতি অবলম্বন করবেন সেটি হচ্ছে এরকম তোয়ালে বা গামছা রুল করে নিয়ে আপনার ঘাড়ের নিচে দিয়ে আপনি শুয়ে থাকবেন দশ মিনিট এইভাবে আপনি দিনে দুইবার যদি দশ মিনিট করে শুয়ে থাকেন তাহলে দেখবেন যে আপনার গারের ব্যথা গার থেকে হাতের দিকে যে রেফাট পেইন ঘাট থেকে হাতের দিকে ঝিঝি বারবার বার অবশ এই সমস্যা ধীরে ধীরে কমে আসতেছে এই মেথডটি আপনি ফলো করলে আপনার ঘাড়ের ব্যথা একেবারে দূর হয়ে যাবে ইনশাল্লাহ এরকম একটি গামছা বা তোয়ালে দিয়ে আপনি প্রথমে রুল করে নেবেন তারপর এইভাবে আপনি সুপাইং লাইনে শুয়ে পড়বেন অর্থাৎ চিৎ হয়ে শুয়ে পড়বেন তারপর গাড়ের নিচে দিয়ে আপনি হাত দুইটি এইভাবে দিয়ে একদম রিল্যাক্স মোডে দশ থেকে পনেরো মিনিট শুয়ে থাকবেন এই সময় আপনি আপনার চোখ দুটো থাকবে একেবারে সিলিংয়ের দিকে আপনি এইভাবে শুয়ে থাকবেন এইভাবে দিনে আপনি দুইবার যদি দশ থেকে পনেরো মিনিট করে শুয়ে থাকেন তাহলে আপনার গাড়ের ব্যথা এবং গার থেকে যে রেফার্ড পিন সার্ভিক্যাল রেডিকোলোপ্যাথি এটি সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে প্রিয় দর্শক ব্যথা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন নিয়মিত ফিজিওথেরাপি নিন ব্যথামুক্ত জীবন করুন ধন্যবাদ সবাইকে